মাত্র দু মাস আগে শপথ নিয়েছিলেন। এরই মধ্যে টেন্ডারে 1% কমিশন চাবার অভিযোগে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী। তারপরেই তাকে গ্রেপ্তার করল পুলিশ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে দাবি, সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলার বিরুদ্ধে টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে 1% কমিশন চাবার অভিযোগ ওঠে। তদন্ত শুরুর পর তার বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ মেলে এরপরই কড়া পদক্ষেপ নেন আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সঙ্গে সঙ্গে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়। এরপরই তার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশের দুর্নীতি দমন শাখা। এই ঘটনাকে হাতিয়ার করেই বিরোধীরা প্রশ্ন তুলছে, বাংলায় যখন একের পর এক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে তখন এ ধরনের পদক্ষেপ নিতে কেন দেখা যাচ্ছে না তৃণমূল সরকারকে? আগে যদি জানতেন এরা চোর টিকিট দিতেন না, যখন জেনেছেন এরা চোর তাদের মন্ত্রী করে দিয়েছে। যে রাজ্যের সংস্কৃতি এরকম সেই রাজ্যে পাঞ্জাবের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে হটানোর এ নীতি এখানে কার্যকর নয়। এখানে হচ্ছে যে বেশি টাকা তুলে দিতে পারবে, যে বেশি দুর্নীতি করতে পারবে তারই রমরমা বাজার। অভিযোগ উঠলেই যে সরিয়ে দিতে হবে বা পদত্যাগ করতে হবে এমন কোনো নিয়মও নেই, অর্থও নেই। বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে বহুবারই এরকম অভিযোগ উঠেছে, তার মানেই তাকে পদত্যাগ করতে হবে বা সরে যেতে হবে এমন কোনো বিষয় নয়। সব মিলিয়ে পাঞ্জাবে দুর্নীতি দমনে নেওয়া পদক্ষেপ ঘিরে বঙ্গ রাজনীতিতে সরগোল। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মাওবাদী দম্পতির খোঁজ দিতে পারলে মাথাপিছু 5 লক্ষ টাকা করে পুরস্কার। অসম থেকে পালিয়ে আসা দুই মাওবাদীর নামে এনআইএ তরফে দেওয়া হয়েছে এমনই পোস্টার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অসমে একাধিক নাশকতামূলক কাজকর্মের মাস্টারমাইন্ড এই দুই মাওবাদী। একজন নির্মলা বিশ্বাস, অপরজন আমির উদ্দিন আহমেদ, সম্পর্কে স্বামী স্ত্রী, আর এরাই নাকি সক্রিয় মাওবাদী সদস্য। অসমে একাধিক নাশকতামূলক কাজকর্মের মাস্টারমাইন্ড, এমনই দাবি এনআইএ সূত্রে। সম্প্রতি দুজনের নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুজনের মাথার দাম ধার্য করা হয়েছে 5 লক্ষ টাকা করে। এনআইএ সূত্রে দাবি, নির্মলা বিশ্বাস নদিয়ার চাকদার বাসিন্দা আর আমির উদ্দিন আহমেদ অসমের ধুবড়ীর বাসিন্দা। অসম ছাড়াও এরাজ্যের মাওবাদীদের সঙ্গে যোগ ছিল এই দম্পতির। ঘনিষ্ঠতা ছিল মৃত মাও শীর্ষ নেতা কিষেনজির সঙ্গেও। এনআইএ সূত্রে দাবি, সম্প্রতি অসমে ফের নাশকতার ছক কষে মাওবাদীরা, তার নেতৃত্ব দিচ্ছিল এই দুজন। কিন্তু সেই খবর গোয়েন্দারা জেনে ফেলায় অসম থেকে চম্পট দেয় দম্পতি। তদন্তকারী আধিকারিকদের অনুমান, পশ্চিমবঙ্গের কোথাও গা ঢাকা দিয়েছে এরা, নদিয়াতে লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, তাই বিভিন্ন জায়গা জুড়ে তাদের খোঁজে পড়েছে পোস্টার। নতুন সদস্যদের মাওবাদী স্কোয়াডে নিযুক্ত করা ও বেশ কিছু পরিকল্পনা করেছিল এই দুজন মাওবাদী, এমনটাই জানাচ্ছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এই দুজন ধরা পড়লেই বাকিদের খোঁজ মিলতে পারে বলেই আশা করছেন এনআইএর গোয়েন্দারা। ক্যামেরায় শান্তনু দত্তের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।